ছিচকে চোর হয়ে যায় কোটি কোটি টাকার মালিক। দীপুমনি মন্ত্রী হওয়ার পর তার ভাগ্যের চাকা ঘুরে যায়। হঠাৎ আঙুল ফুলে কলা গাছ। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদ থাকায় 2011 সালের 10ই জুনের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেও যান। আমি শেওড়াপাড়া জামে মসজিদের ইমাম। আমি সারা জীবন ইমানের পথে ছিলাম, এখন চাই এই এলাকায় নির্বাচন করে সাধারণ মানুষের সেবা করতে। হুজুর, ও হুজুর, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ান। নির্বাচন আপনার জিনিস না, চুপচাপ নামাজ পড়ান। নামাজ শেষে আমার জন্য দোয়া চাইবেন, যাতে এবারে নির্বাচনে আমি জয়লাভ করতে পারি। চুপচাপ নামাজ পড়ান মোটা কাশি। হিরো আলমকে দেখতে কিন্তু নিরীহ প্রকৃতির মনে হয়। তিনি অন্তত চাঁদপুরের শাখা ইউনিয়নের চেয়ারম্যান সেলিম স্বপনের মতো হবেন না। সেলিম স্বপন, যিনি একসময় ছিচকে চোর ছিল বলে এলাকাবাসী দাবি করে। আমি নিজে দেখছি এর রিকশা চালাইতে, মাইকে অ্যানাউন্স করছে। এলাকাতে তো বহুবার সে বহু জায়গায় হ্যাস্ত হয়েছে, অনেক জায়গায় মার খেয়েছে, অনেক জায়গায়। কমিশনার আলী আহমদ তো একদিন ওই রেল ক্লাবের সামনে চাঁদপুরে বান্ধা দিয়েছে। ছিচকে চোর হয়ে যায় কোটি কোটি টাকার মালিক। দীপুমনি মন্ত্রী হওয়ার পর তার ভাগ্যের চাকা ঘুরে যায়। হঠাৎ আঙুল ফুলে কলা গাছ। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদ থাকায় 2011 সালের 10ই জুনের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেও যান। এলাকার মানুষ বলছেন তিনি চোর ছিলেন, ক্ষমতাসীনদের কাছের লোক হয় ধীরে ধীরে চেয়ারম্যান হয়ে যান, দুর্নীতি করে হয়ে যান কোটি কোটি টাকার মালিক। গত কয়েক বছরে বেড়িবাঁধের পাশেই নদী থেকে 20 ফুট গভীরতায় বালু তোলা, হাইমচর পর্যন্ত 100 কিলোমিটার বাঁধ এলাকায় মাটি তুলে সরকারের কাছে বিক্রি, মেডিকেল কলেজ করার কথা বলে প্রায় 500 শতক জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেয়া, তদবির বাণিজ্য সহ নানাভাবে শত কোটি টাকার মালিক বনে যাওয়ার খবর প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হিরো আলম সহজ সরল মানুষ বিধায় তিনি দেশের কোনো ক্ষতি করবে না বলেই আশা করা যায়। আমরা একটু সত্যি কথা বলি, আর সাদা মনে চলে এটাই আমাদের দোষ। আজকে প্রতিটা সংসদ সদস্য বিধায়ক সবার নামে আমাদের রিপোর্ট আছে, তার অনুমানে একের জন্য আমার নামে কটা রিপোর্ট আছে দেখেন তো এখন বলতে। এছাড়া আমরা ঢাকা 14 আসনের সাংসদ আসলামুল হককে চিনি, যিনি এমপি হওয়ার পর মাত্র 8 বছরে 7,000 কোটি টাকার মালিক হয়েছেন। ঢাকা 14 আসনের পরপর দুবার নির্বাচিত সংসদ সদস্য, জন্ম ও বেড়ে ওঠা খুব সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে। এমপি হবার আগে ছিলেন মিরপুর থানা আওয়ামী লীগের নিম্ন সারির এমন এক নেতা, দলের স্থানীয় অনেক কর্মী যার নাম জানত না। সংসদ সদস্য পদ নয়, হঠাৎ করেই যেন তিনি হাতে পেলেন আলাদিনের আশ্চর্য প্রদীপ, যার ছোঁয়ায় দখলে এলো বিপুল সম্পত্তি। যার বিরুদ্ধে সরকারি বেসরকারি থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের জমি দখলের বিস্তর অভিযোগ, রাজধানী মিরপুরের শাহালি, মাজার রোড, বেড়িবাঁধ, গাবতলী, দারুসসালাম সহ নিজের নির্বাচনী এলাকায় যেখানেই সরকারি জমি পড়ে থাকতে দেখেছেন সেখানেই থাবা বসিয়েছেন এমপি আসলাম। দুঃখের বিষয় হচ্ছে গরিব কৃষকদের জমি মেরে খেতেও তিনি দ্বিধাবোধ করেন। চাইলে আর কি ডেট দিতে আছে আর কি, আজকে না কালকে, কালকে না পরশুদিন, এরকম এই 2 কোটি 72 লাখ টাকা দাম আইছিল, আমরা এখানে 95 লাখ টাকা পাওয়া আছে। যতটুকু মনে হয় হিরো আলম এভাবে দেশের সঙ্গে বেইমানি করবেন না যেভাবে চেয়ারম্যান সেলিম ও এমপি আসলাম করেছেন। হিরো আলমরা আমাদের বিনোদন দেয়, বাংলাদেশের রাজনীতিও আমাদের বিনোদন দেয়। একটু চিন্তা করুন, বাংলাদেশের রাজনীতি কতটা বিনোদনপূর্ণ হলে হিরো আলমরা রাজনীতি করে। হিরো আলমকে ছাড়া আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই, কারণ আমরা শুধু মুখে বলি রাজনীতিতে ভালো মানুষ প্রয়োজন, আর ভালো মানুষ রাজনীতিতে আসলে তাকে আমরা ভোটও দিই না, আর ভালো মানুষরা রাজনীতি করতেও আসে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবারের নির্বাচনে আওয়ামী লীগ কিংবা বিএনপিকে ভোট না দিয়ে একজন ভালো মানুষকে ভোট দিন। সমগ্র বাংলাদেশ থেকে 300 জন ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। ইনশাআল্লাহ এবারের নির্বাচনে আমরা 300 জন ভালো মানুষ খুঁজে বের করব, এবং এই 300 জন থেকে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে সেই দলই সরকার গঠন করুক। যদি স্বতন্ত্র প্রার্থী কোনো সৎ ডাক্তার, শিক্ষক, মসজিদের ইমাম কিংবা সৎ ব্যবসায়ী হয়ে থাকে তবে তাকেই ভোট দিন। আমাদের দেশের অসৎ নেতারা আমার মতো খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, রাষ্ট্র বাঁচাতে বাংলাদেশকে কো মানুষদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকুন। হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জাতীয় পার্টি বা স্বতন্ত্র প্রার্থী, মার্কা দেখার টাইম নাই, যোগ্য প্রার্থীকে ভোট চাই।